রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বঞ্চনার শিকার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে বিক্ষোভের চির ধরেছে কর্মী সহায়িকাদের মনে। শুক্রবার বাধ্য হয়ে ডেপুটেশন ও বিক্ষোভে সামিল হয়েছেন ভারতীয় মজদুর সংঘের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পাররা। ডেপুটেশন প্রধান শেষে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ত্রিপুরা প্রদেশীয় সভানেত্রী অরুন্ধতী দাস ধর বলেন, সরকার টাকা বরাদ্দ করলেও দপ্তরের কিছু সংখ্যক কর্মী আধিকারিকদের দোলতে সঠিক সময়ে বিভিন্ন চাকরি গিয়ে টাকা পৌঁছচ্ছে না, যার করোনায় ডিপ্রেশন দিতে বাধ্য হয়েছে কর্মী সহায়িকারা। এর মধ্যে আমরা পড়ে রয়েছে, আমাদের যেমন যে জিরানিয়া প্রজেক্টের 8 মাস ধরে বিল মানে পাচ্ছে না। হ্যাঁ, তো এই কাজে তো বিল না পেলে স্কুলগুলি কীভাবে চালাবে? অথচ সরকার টাকা দিয়ে রেখেছে, কিন্তু অফিস থেকে ওগুলি টাকা সাপ্লাই করা হচ্ছে না। তো এই সমস্ত প্রবলেম আরও কি, যেমন এই যেমন অফিস থেকে বোঝাচ্ছে কি একটা প্রমোশনের লিস্ট এসেছে আমাদের অঙ্গনওয়াড়ির মধ্যে, যেমন সিনিয়র যারা আছে ওদের একটা প্রমোশন হয়, এবার চাকরি ওনা মানে উনি যেদিন থেকে চাকরি জয়েন করেছেন উনি মাধ্যমিক ফেল ছিল, চাকরি চলাকালীন ওনার কোয়ালিফিকেশনটা মাধ্যমিক মানে পাস হয়ে গেছে, উনি পড়াশোনা করে পাস করেছেন। এবার ওনার ব্যাপারটা কী হয়ে গেলো, ওনাকে স্যার তারা সুপারভাইজার বলছেন যে আপনি মানে পাস করলেও কোনো লাভ হবে না, আপনার প্রমোশন হবে না, আপনার আরও স্টেট শেয়ারের বেতনটা কমে যাবে। তো এরকম একটা ভুল বিভ্রান্তকর আলাপ মানে কথাবার্তি, এই সমস্ত কথাবার্তি দিদিমণিরা প্রচণ্ড হেরানি হচ্ছে, তার জন্য আন্দোলনের জন্য বারবার ওরা উঠে পড়ে লাগেছে যে কেন আমাদের সম্মানের জন্য এরকম বলছে কি, যে ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে নাকি এরকম সিস্টেম হয়েছে, আসলে না মিথ্যা গুজব। এদিন একই অভিযোগ করেছেন ভারতীয় মজদুর সংঘের স্টেট জেনারেল সেক্রেটারি উজ্জ্বল দাস। তিনি বলেন, সরকার আমাদের দিচ্ছেন সব কিছু, কিন্তু কিছু সংখ্যক আমলা আধিকারিকদের জন্য কর্মী সহায়িকাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। আমি ভারতীয় জনতা মজদুর সংঘের স্টেট জেনারেল সেক্রেটারি, আমার নাম উজ্জ্বল দাস। আজকে আমাদের আইসিডিএস এর যে কর্মীরা আছেন, আশা অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার, ওদের বিষয় নিয়ে কিছু ডাইরেক্টরের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং দেখুন, সরকার আমাদেরকে আইসিডিএস কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে যে বেতন বৃদ্ধি করা হয়েছে সব কিছু দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু দপ্তরের কিছু লোক আছে গাফিলতি করছে এবং সরকারকে কীভাবে বদনাম করা যায় সেই বিষয়ে দপ্তরের লোকরা ফাইল পাঠাচ্ছে না ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে কথা বলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলছে যে আমাদের কাছে ফাইল পাঠানো হয়নি, সেই কারণে আমরা টাকা দিতে পাচ্ছি না। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এদিনের ডেপুটেশন কর্মসূচিতে সারা রাজ্য থেকে ব্যাপক সংখ্যক কর্মী সহায়িকার উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।